পুতুল বাড়ি হচ্ছে কলকাতার সবচেয়ে রহস্যময় ভূতুর স্থান। কলকাতার পৌরাণিক ইতিহাসে বহু প্যারানর্মাল ঘটনা খুঁজে পাওয়া যায়, কালে কালে পেরিয়ে গেছে অনেক সময়, অথচ এখনও এই শহরের বহু স্থানে অস্বাভাবিক ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যায়। ইদানিং গণেশ টকেজ এলাকায় দেখা যাচ্ছে কোনো আগন্তুক স্থানীয়দের কাছে পানি চাইছেন। প্রবল গরমে পানি চাওয়াটাই স্বাভাবিক, কিন্তু পানি দিতে গিয়ে হুশ ফেরে মানুষের, চোখের পলকে আগন্তুক উধাও, দু একজন নয়, এরকম অভিজ্ঞতা হয়েছে অনেকেরই। এখানে শেষ নয়, ধরুন ট্যাক্সিতে উঠেছেন একজন যাত্রী, কিছুতে এগোতে চালক পেছনে ফিরে দেখেন খালি ট্যাক্সি, প্যাসেঞ্জার সিট ফাঁকা, তাহলে একটু আগে ওঠা যাত্রী গেল কোথায়? এমন কিছু কি সত্যি হচ্ছে? ঘটনার সত্যতা নিয়ে বাড়ছে রহস্য। স্থানীয় বাসিন্দারা বলেন রোজই এরকম কিছু না কিছু শুনছেন তারা। স্থানীয় বাসিন্দাদের অনেকে বেশি রাত করে বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন, তাই রহস্যের শিকড় বাড়ছে। ঘটনাটি এখন আর গণেশ টকেজ এলাকায় আটকে নেই, মেট্রো ট্রেন বাস হয়ে ছড়িয়ে পড়ছে শহরের তলিতে। যাই হোক, আজ গণেশ টকেজ নয়, কথা বলবো কলকাতার এক ঐতিহাসিক ভূতুরে বাড়ি নিয়ে। এই বাড়ির নাম পুতুল বাড়ি। কলকাতার ভূতের বাড়ি বলতে পুতুল বাড়ির কথা মনে আসে। আহরিটোলার বিশাল রোমান স্থাপত্যের নিদর্শন এই পুতুল বাড়ি। এই বাড়ির উপরের তলায় নাকি ঘুরে বেড়ায় অতৃপ্ত পেতনিরা। এই বাড়িতে শুধুমাত্র নিচতলাতে মানুষ থাকে, তারা নাকি সন্ধ্যার পর দোতলা বা তিনতলায় ওঠার সাহস পান না। পুতুলরূপী মহিলা অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এই বাড়ির আনাচে কানাচে। তবে এই বাড়ির ভূতের গল্পের সঙ্গে মিশে আছে বঞ্চনার ইতিহাসও। গুজব রয়েছে এই বাড়িতে নাকি আগেকার দিনের বাবুরা মহিলাদের নিয়ে এসে শারীরিক নির্যাতন চালাতেন। এক বৃত্তশালী জমিদার এ বাড়িতে মহিলাদের ওপর নারকীয় অত্যাচার চালাতেন, অনেক সময় তাদের খুনও করা হতো। বাড়ির বারান্দায় উপরের তলার কুঠুরিতে তাদের আত্মারাই এখন ঘোরাফেরা করে। এখানে কিন্তু শেষ নয়, মেয়েদের উপর নির্যাতনের ইতিহাস আরও আছে। পরবর্তী সময়ে এই বাড়িটিতে এক বড়লোক মনিব বাস করতেন। বাড়ি দেখাশোনায় কয়েকজন দাসীও কাজ করত। মনিব দাসীদের সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক করতেন। কিছু দাসী মনিবের এ অত্যাচারের প্রতিবাদ করায় তাদের হত্যা করা হয়। হত্যার পর বাড়ির পেছনে তাদের লাশ মাটি চাপা দেওয়া হয়েছিল। তবে এক সময় রাজাদের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় নারী নির্যাতন, কিন্তু নির্যাতিত ও খুন হওয়া মেয়েদের আহাজারিতে জায়গাটা একটা অভিশপ্ত বাড়িতে রূপান্তরিত হয়। পরবর্তীতে যারাই এই বাড়িতে থেকেছেন তারা রাতের বেলা অচেনা নারীর কণ্ঠস্বর, হাসি শব্দ, চিৎকার কিংবা কান্নার আওয়াজ পেয়েছেন। অনেকেই বাড়ির বিভিন্ন স্থানে সাদা পোশাক পরা নারীর ছায়া দেখতে পেয়েছেন। জমিদারের ইতিহাসের পর কতকাল পার হলো, কিন্তু আজ অবধি মাঝে মাঝে রাতে মেয়েলি কণ্ঠের অশরীরীদের কান্নার শব্দ শোনা যায়। স্থানীয়দের ধারণা মনিবের এ পাপের কারণে এখনও পুতুল বাড়িতে অশরীরী আত্মার আনাগোনা। ভয়ঙ্কর এই পুতুল বাড়ি নিয়ে রহস্য আজও সবার মুখে মুখে। বাংলা সাহিত্যে পুতুলের বাড়িটি নিয়ে সত্যজিৎ রায় ও লীলা মজুমদারের কিছু ভয়ঙ্কর গল্প রয়েছে। এটা কলকাতা শহরের সবচেয়ে রহস্যজনক স্থান। গভীর রাত তো বটে, এমনকি ভর দুপুরে কিছু অশরীরীর উপদ্রব রয়েছে এখানে। এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। সবশেষ একটু সাবধান করে দিচ্ছি সবাইকে, কলকাতায় যারা যাবেন চেষ্টা করবেন ভয়ঙ্কর এই বাড়ি এড়িয়ে চলার।